আজকে আমি এখানে মঞ্চুরিয়ান বানিয়েছি আর বানিয়েছি রাইস এই দুটোকে খেতে খুবই টেস্টি লাগে একসঙ্গে খেলে খুবই টেস্টি লাগে আর এর সঙ্গে আর কোনো জিনিস লাগবে না এটা আপনি এইভাবে খেতে পারবেন তো এটা কীভাবে আমি তৈরি করেছি সেটা আমি এই ভিডিওতে দেখাবো আপনাকে আর ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এখানে নিয়েছি আমি গাজর ফুলকপি আর বাঁধাকপি তো এটা বাঁধাকপি একটুকড়ো নিয়েছি ফুলকপিও নিয়েছি গাজর আপনি নিজের ইচ্ছা মতন কম বেশি করতে পারেন গাজরটাও ছেড়ে দিতে পারেন কিন্তু এর সঙ্গে এটা দিলে খুবই ভালো ফ্লেভারটা আসে খেতে খুব ভালো লাগে এখানে আমি কদ্দুকাশ করে নিয়েছি আর এটা একটু মোটা সাইড দিয়ে করেছি পাতলা সাইড দিয়ে করবেন না মোটা সাইড দিয়ে করবেন এভাবে আমি কদ্দুকাস করে রেখে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা এইভাবে ছেড়ে দেবো না এর মধ্যে একটু দিয়ে দেব নুন নুন দেওয়ার পর কী হবে জলটা পুরো বেরিয়ে যাবে তো আমি এটা এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে নুনটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে নিচ্ছি এই দেখুন এভাবে মিক্স করে আর এটাকে এইভাবে ছেড়ে দেব আমি দশ মিনিটের জন্য তাহলে নুনের জন্য এই জলটা হবে তরকারি সব বেরিয়ে আসবে তো এটা এইভাবে আমি ছেড়ে দিচ্ছি এখানে পনেরো মিনিট পরে আমি আবার এসছি আর এটাকে ভালো করে নিংড়ে নিতে হবে এর মধ্যে যে রসটা আছে সেটা বের করে নিতে হবে আর আপনি একটা পুরো ন্যাকড়ার মধ্যে নিয়ে ভালো করে একবারেই ভালো করে নিংড়ে নিতে পারেন কিন্তু আমি হাত দিয়েই করছি তো এটা এভাবে নিংড়ে দিয়ে একদম শুকনো হয়ে যাবে তখন এর বাটির মধ্যে আমি দিয়ে দেবো জলটা যেন থাকে না জলটা সেই জন্য বের করছি তাহলে এর মধ্যে ময়দা যা আপনি দেবেন ময়দা কনস্টার্চ যাই দেবেন সেটা কম লাগবে আর ওটা যদি ভিজা থাকবে এই তরকারিটা আপনি এইভাবে দিয়ে দেবে তো এর ময়দা আর কনস্টার্চ লোক বেশি লাগবে তার জন্য ফ্লেভারটা ভালো আসবে না তরকারির স্বাদটা আসবে না খালি ময়দা যেটা দেবেন সেটাই আসবে তো সেই জন্য এটা নিংড়ে নিতে হবে আর এর ঝোলটা যে এই যে রসটা থাকবে সেটা আমি তরকারিতে আগে দেবো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন আদা বাটা আর লসুন কুচি কুচি করেছি কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতন এখানে দিয়ে দিচ্ছি একটু যে পেঁয়াজ থাকে সেটা আমি এর মধ্যে দিলাম আর যদি আপনার কাছে পেঁয়াজগুলি না থাকে আপনি ধনিয়া পাতাও দিতে পারেন এর মধ্যে এইবার দিয়ে দিচ্ছি দু চামচের মতন আমি দেব ময়দা এটা যেটা নর্মাল চামচ খাই সে চামচ দিয়ে আর দিয়ে দেব দু চামচের মতন কর্নফ্লাওয়ার তো যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি চাল গুঁড়ো দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা কেননা বের করে দিয়েছি তো অল্প নুন দেবেন বেশি দেবেন না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু দিয়েছি এখানে বেকিং পাউডার দিয়েছি সোডা দিই এক চথাধিক চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিতে হবে এটা এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর এর মধ্যে জল একদম নেই তো ভালো করে এটা আটার মতন মাখা হয়ে যাবে তো এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে ময়দা বা যা কর্নফ্লাওয়ার আমি দিয়েছি সেটা কম বেশি হতে পারে তো এটা ভালো করে আটা মতন আমি মেখে নিয়েছি এভাবে করে দেখুন আর নুনটা আপনি সুজে বুঝেই দেবেন কত আপনার লাগবে সেই হিসাবে আপনি নুনের মধ্যে দেবেন এবারে এভাবে যেন এই বলটা তৈরি হয় তো এবারে আমি বলগুলো তৈরি করব তো এখানে হাত ধুয়ে এসেছি আবার আমি বলটা তৈরি করছি এভাবে ভালো করে চিপে চিপে বলটাকে তৈরি করতে হবে একদম গোল স্মুথলি হয়ে যাবে এটা ভাঙবে না খুব স্মুথলি বলটা হয়ে যাবে আর আমি অনেকেই ছোট ছোট করেছি ছোটো ছোটো করলে গিয়ে ভালো লাগে দেখতে আর বড় বড়ো করলে ওটা তারপরে অত ভালো লাগে না তো সেই জন্য আমি ছোটো ছোটো করছি আপনি বড়ো করতে পারেন আপনার ইচ্ছা মতন ছোট ছোটো করলে বেশি হয়ে যায় তো এটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন এটা আমি সব এখানে তৈরি করে নিয়েছি আর এটা এবারে আমি ফ্রাই করব তো দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে আর যে জিনিসগুলো আমি বলেছি সেই হিসাবে আপনি দেবেন তো পারফেক্ট এইভাবে তৈরি হবে এখানে আমি রিফাইন্ড তেল নিয়েছি তেলটা মিডিয়াম গরম আছে গরম করে পর মিডিয়াম করে দিয়েছি লোতে দেবেন না তেল বেশি টেনে নেবে তো সেই জন্য মিডিয়াম রাখবেন আগে হাই করে নেবেন তারপর যখন আপনি দেবেন তখন মিডিয়াম করে দেবেন মিডিয়ামে আছে আমি এগুলো ফ্রাই করব। আর এটা চিপকাবে না এটা ক্রাইটাকে একটু নড়িয়ে দেবেন সব বেরিয়ে আসবে কোনো প্রবলেম হবে না তো এটা খুব সহজভাবে হয়ে যাবে তো এইভাবে আমি এটাকে ফ্রাই করে নেব এই দেখুন এবারে এটাকে আমি পাল্টি করে নিচ্ছি এদিকেও চারদিকে ভালো করে এভাবে ভেজে নিতে হবে আর আঁচটা আমি পুরোতেই মিডিয়াম রেখেছি একদম হাই করিনি মিডিয়ামে আছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে বের করে নিচ্ছি আর এটা এইভাবে আমি রেখে দেব তাহলে তেলটা যে আছে পুরো ঝরে যাবে আবার এর মধ্যে আমি আরও দিয়ে দেবো আর সেটা মনে রাখবেন যখন আপনি বের করবেন কোনো জিনিসই ফ্রাই করা জিনিস তো তখন আপনি যখন বের করবেন তার আগে পনেরো বিশ সেকেন্ডের জন্য আঁচটা জোরে করে দেবেন তারপর বের করবেন তাহলে তেলটা কম লাগে এখানে আমি তৈরি করে নিয়েছি আর এটা আপনি একসঙ্গে পুরো ইউজ করতে পারেন আর এটা ফ্রিজেও রাখতে পারেন এটা তিন চার দিন ধরে আপনি রেখে খেতে পারেন এখানে আমি কড়াই নিয়েছি এর মধ্যে আমি দু চামচের মতন তেল দিয়েছি আর দিয়েছি লসুন আর দিয়েছি আদা আদা কুচি কুচি দিয়েছি হাফ চামচের মতন আর লসুন দিয়েছি এক চামচের মতন এটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আর বেশি কালার ব্রাউন করবেন না হালকা ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কম বেশি আপনি করতে পারেন একটা ছোট্ট মতন পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিয়ে এটাও এর মধ্যে ভেজে নিচ্ছি আর কালারটা যেন চেঞ্জ হয় না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাজর এটা ছোটো ছোটো করে কেটেছি আর আপনার কাছে যে কোনো ভেজিটেবল থাকে সেটা আপনি এর মধ্যে দিতে পারেন বিনস দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন যে কিছু থাকে তো এটা দু মিনিট আমি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর এটাও ভেজে নেব তো এই মটরশুটি আর গাজরটাকে আপনি আগে সেদ্ধ করতে পারেন তারপর এর মধ্যে দিতে পারেন আমি সেদ্ধ করে নিই কারণ গাজর তাড়াতাড়ি গলে যায় তো এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতুন এরপর এর মধ্যে আমি চালগুলো রান্না করে রেখেছিলাম এটা বাসমতি রাইস এই একদম ঝরঝরে হয়েছে খুবই ভালো হয়েছে তো এটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি আঁচটা মিডিয়ামে রেখেছি বেশি হাই করবেন না মিডিয়ামে আছে এগুলোকে এভাবে মিক্স করে নিতে হবে এই দেখুন কত সুন্দর এর কালারটা চলে এসছে আর খেতেও খুবই টেস্টি হবে এটা একবার আপনি ট্রাই করে দেখবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর এটা দু তিন মিনিট এভাবে ভালো করে মিক্স করে নেব হালকা হাতে চালিয়ে নেব এইভাবে আর আপনি নর্মাল চাল দিয়ে এটা তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতন তো এখানে দু মিনটের মতন হয়ে গেছে এবারে আমি এগুলোকে বের করে নেব আর একটা বাউলে রেখে দেবো কেননা মাঞ্চুরিয়ান তৈরি করব তারপরে এটা ওর সঙ্গে সার্ভ করব। এদিকে আবার আমি কড়াই নিয়েছি এর মধ্যে দু চামচের মতন আমি তেল নিয়েছি রিফাইন্ড তেলই ইউজ করেছি এর মধ্যে রিফাইন্ড তেল ভালো লাগে সরষের তেল দেবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর লসুন কুচি এক চামচে দিয়েছি লসুন এক চামচ দিয়েছি আদা কুচি কেননা এর মধ্যে লসুনটা বেশি লাগে ফ্লেভারটা ওটাই ভালো লাগে তো সেই জন্য আদা কুচি আর লসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভেজে নিতে হবে আর আবার বলছি কালারটা বেশি লাল করবেন না হালকা ভাজা হবে এটা তো এটা ভেজে নিয়েছি এখানে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা ছোট্ট সাইজে পেঁয়াজ দিলাম এটাও এর মধ্যে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের কালারটাও যেন চেঞ্জ হয় না তো এইভাবে এটা মিডিয়ামে আছে আমি ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কম বেশি আপনি নিজের ইচ্ছা মতন এটা করতে পারেন আপনি লম্বা লম্বা চিরেও দিতে পারেন কেটেও দিতে পারেন আপনার ইচ্ছা তো এটা ভাজা হয়ে গেছে আমার এখানে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম ওটা আমি ছোটো টুকরো করে কেটেছি এর ফ্লেভারটা এর মধ্যে বেশি ভালো আসে সেই জন্য ক্যাপসিকামটা দিলাম আর যদি আপনার কাছে না থাকলে তাহলে আপনি স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু এটা দিলে একটা এটা যে ক্যাপসিকামের ফ্লেভারটা থাকে সেটা খুব ভালো আসে তো এটা দেওয়ার পরে এটা একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতন জল আর যে রসটা ছিল যেটা বলেছিলাম আমি তরকারিগুলো নিংড়ে আমি বের করেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর একটু কমই দেবেন কেননা তরকারি যে রসটা বের করেছিলাম তার মধ্যেও নুন আছে সেই জন্য নুনটা আপনি দেখে দেবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন দিলাম ভিনিগার আর দু চামচের মতন দিলাম সোয়া সস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন যে ক্যাচআপ সস থাকে সেটা দিলাম আমি যদি আপনার কাছে সেজবান সস থাকে আপনি ওটা দিতে পারেন তো আমার কাছে কেচাপ সস ছিল সেটা আমি দেড় চামচের মতন দিলাম এখানে আমি নিয়েছি দু টেবল স্পুন নিয়েছিলাম কর্নস্টার্চ আর ওর মধ্যে একটু জল দিয়ে এটা ঘুলে নিয়েছি আর এই যে রস ছিল তরকারি ওইটা দিয়ে আমি এটাকে ঘুলেছি তো এটা ভালো করে এর মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে করে সব দিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন এইভাবে যেন এটা থাকে আর কালারটা কত সুন্দর এসছে এরপর এর মধ্যে যখন ফুটতে শুরু হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মঞ্চুরিয়ানগুলো আর আপনি অর্ধেক রাখতে চান তো রাখতে পারেন সব দিতে চান তো সব দিয়ে দেবেন এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো একটু কুচু কিচু কেটে দিয়েছি তো এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনার কাছে যদি যে ধনিয়া পাতা থাকে আপনি ওটাও দিতে পারেন খুবই ভালো ফ্লেভার আসবে তো এটা এর মধ্যে দিয়ে দু মিনিট আমি এভাবে ফুটতে দেব আর তারপর গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর দেখতে পাচ্ছেন এইভাবে আমি এ রেখেছি রসটা কেননা একটু রাখে রেখে দিলে এটা একটু গাঢ় হয়ে যাবে তো একদম আপ যদি এখনই একদম গাঢ় করে দেবেন তাহলে আপনি এটা চালের সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারবেন না তো তখন এটা আরও গাঢ় হয়ে যাবে এরপরে এই দেখুন আমি এভাবে চালটাও আর এই যে মঞ্চুরিয়ানটা বানিয়েছি সেটাও আমি সার্ভ করেছি খেতে খুবই টেস্টি আর আপনি তৈরি করে না দেখলেন বুঝতে পারবেন না তো এটা এইভাবে আপনি রান্না করে খেতে পারেন আপনার এর সঙ্গে আপনার কোনো জিনিস লাগবে না এটাই অনেক আছে পুরো ভেজিটেবলও এর মধ্যে আছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন